প্রোটিনের সাধারণ বৈশিষ্ট্য, প্রোটিনের সাধারণ বৈশিষ্ট্য লেখাগুলো পড়া যায়? হ্যাঁ স্যার। ঠিক আছে, তোমরা তিনটা অলরেডি লিখছো, এখন একটু আমাকে কেউ একজন পড়ে শোনাও তো কি কি তিনটা লিখছো দেখি। আমি আমার তো মুখস্থ করে বলতে হবে। লামিসা তাসনিম, তুমি একটু পড়ে শোনাও তো তিনটা বৈশিষ্ট্য কি কি লিখছো আগের দিন। লামিসা আমাকে শুনতে পাচ্ছো? হ্যালো স্যার আমি বলি। তামান্না, বলো জেফ তামান্না। জি স্যার। স্যার এক নাম্বার, হ্যাঁ বলো। এক নাম্বার প্রোটিন উচ্চ আণবিক ওজন বিশিষ্ট কলয়েড ধর্মী জৈব যৌগ, দুই নাম্বার ইহা পানি বা লঘু এসিড বা লঘু ক্ষার বা লঘু লবণ দ্রবণে দ্রবণীয় কিন্তু অ্যালকোহলে অদ্রবণীয়, তিন নাম্বার প্রোটিন আগুনে পোড়ালে বিশেষ বৈশিষ্ট্যপূর্ণ গন্ধ পাওয়া যায়। এই তিনটা, ঠিক আছে। এবার লেখো নাম্বার ফোর। তোমরা নিশ্চয়ই জানো প্রোটিন তৈরি হয় কি দিয়ে, জানো? বলো তো প্রোটিন কি দিয়ে তৈরি হয়? অসংখ্য অ্যামাইনো অ্যাসিড প্রোটিন তৈরি হয় অ্যামাইনো অ্যাসিড দিয়ে। অ্যামাইনো অ্যাসিডের সাধারণ সংকেত কি আমি তো ভুলে গেছি, বলো তো। আর এমিনো মূলক থাকবে আর কার্বক্সিলিক মূলক থাকবে, সাধারণ সংকেত। RCHNH2COOH, ঠিক আছে। তার মানে বোঝাই যায় যখন প্রোটিন তৈরি হবে তার ভিতরে থাকবে অ্যামাইনো অ্যাসিড, আর অ্যামাইনো অ্যাসিড মানে এর ভিতরে নাইট্রোজেন আছে, হাইড্রোজেন আছে, কার্বন আছে আর অক্সিজেন আছে। এই কথাটা আমি এবার বৈশিষ্ট্যের মধ্যে লিখব। লেখো প্রোটিনের প্রধান উপাদান, চার নাম্বার লেখো প্রোটিনের প্রধান উপাদান কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন এবং নাইট্রোজেন। প্রোটিনের প্রধান উপাদান কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, কথা বলিও না, কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন এবং নাইট্রোজেন। তোমরা কি আমার কথা শুনতে পাও? জি স্যার। জি স্যার। শৈলী তো মেসেজ দিছে, ও শুনতে পায় না, ওর কি ওখানে নেটের সমস্যা নাকি আল্লাহ জানে। স্যার আজকে নেট অনেক সমস্যা স্যার করে, স্যার গ্রামীণ সিম দিয়ে স্যার ঢুকতেই পারিনি স্যার। বুঝতেছি না কিছু, আমি তো আবার এই কয়েকদিন ধরে আমিও তো তাই জানি। এখন এই তিন চার দিন ধরে ওয়াইফাই তে নিছি, ইয়া বেশি না, 8 Mbps। স্যার আপনার যদি ফোন একটা হয় তাহলে তো অনেক পাওয়ার কথা, যদি কানেক্ট 8 Mbps তো ক্লাস নেওয়ার জন্য যথেষ্ট নাকি? হ্যাঁ স্যার। তাহলে কেন এরকম ঝামেলা করবে তো, বুঝিনা কিছু। হ্যালো স্যার, আমার কথা কি শোনা যায়? হ্যাঁ শোনা যায়, এখন শোনা যায় তো তোমার কথা? স্যার আমি তোমার কথা বলছি কিন্তু শোনা যায়নি। ও মনে হয় যে ইন্টারাপ্ট করে, বুঝছো, মাঝে মাঝে নেট ইন্টারাপ্ট করে। আচ্ছা তাহলে এখন আমরা যেটুকু বেশি লেখিনি শৈলী, মাত্র শুরু করছি। আচ্ছা শৈলী তো ক্লাস মিস দিছো দুইটা না একটা, জানো কয়টা মিস দিছো? হ্যাঁ শুনি না, শুনতে পাইনি ওর কথা। আচ্ছা যাই হোক, লামিসা ক্লাস করো না প্লিজ, ক্লাস মিস দিলে কিন্তু পড়া ভালো লাগবে না। না স্যার আমি কোনো ক্লাস মিস দেইনি। না না লামিসা ক্লাস করে রেগুলার, হ্যাঁ দেখছি আমি। ঠিক আছে শৈলীর কথা বলছি, ও ক্লাস মিস দিছে কয়েকটা, এরকম ক্লাস কেউ মিস দিবা না। যেমন আজকের কথাই বলি না কেন, যে দেখো 26 জন আছি আমরা ক্লাসে, আবার তোমাদের দুইটা গ্রুপ স্টুডেন্ট আছে নিয়ার অ্যাবাউট 40, তার মানে কি প্রায় 10-12 জন বা 14 জন ক্লাসে নাই কিন্তু। তো আরেকটু পরে আরেকটু ওয়েট করো, দেখো যে আরো কেউ জয়েন করে কিনা, তারপরে স্ক্রিনশট দিয়ে গ্রুপে দিবা, আর যারা ক্লাস করে না তাদেরকে একটু ফাইন্ড আউট করবা, তাদেরকে আর রাখবো না গ্রুপে, খুব তাড়াতাড়ি তাদের রিমুভ করে দিবো। আগের মাসের মতো এরকম 20 তারিখ পর্যন্ত ওয়েট করবো না, দুই একদিনের মধ্যেই তাদের রিমুভ করে দিব। যারা ক্লাস করবে না রেগুলার তাদেরকে রাখবো না গ্রুপে। আচ্ছা আমরা আগের দিন প্রোটিনের সাধারণ বৈশিষ্ট্য তিনটা লিখছিলাম, এবার চার নাম্বার লেখো
প্রোটিনের প্রধান উপাদান কার্বন হাইড্রোজেন অক্সিজেন এবং নাইট্রোজেন দাড়ি তবে স্যার এতক্ষণ কি বুঝাইতেছিলেন নাকি না এইটাই এগুলাই নিয়ে কথা বলতেছিলাম কেন তুমি কি নেট আউট হয়ে গেছিল জি স্যার আমি তো ঢুকলাম একটু আগে আরে মুশকিল লেখো কি ট্রাই করতেছিল কিন্তু ঢুকতে পারতেছিল না এরকম নাকি জি স্যার এই 2-3 ঘন্টা ধরে এই অবস্থা আমি ওদের ধরবো করে ভাবছিলাম যাই হোক এখন লিখতে শুরু করো কিচ্ছু লেখি নাই শুরু করো লেখো প্রোটিনের সাধারণ বৈশিষ্ট্য তো হেডিং দেওয়াই আছে আগের দিন 3টা বৈশিষ্ট্য লিখছো এখন 4 নাম্বার বৈশিষ্ট্য লেখো প্রোটিনের প্রধান উপাদান কার্বন হাইড্রোজেন অক্সিজেন এবং নাইট্রোজেন দাড়ি তবে কিছু কিছু প্রোটিনে প্রোটিনের প্রধান উপাদান কার্বন হাইড্রোজেন অক্সিজেন এবং নাইট্রোজেন তবে কিছু কিছু প্রোটিনে আয়রন কমা সালফার এবং কপার থাকে প্রোটিনের প্রধান উপাদান কার্বন হাইড্রোজেন অক্সিজেন এবং নাইট্রোজেন তবে কিছু কিছু প্রোটিনে আয়রন সালফার এবং কপার থাকে প্রোটিনের প্রধান উপাদান কার্বন হাইড্রোজেন অক্সিজেন এবং নাইট্রোজেন কি হয়েছে শৈলী তো ঢুকতে পারছে নাকি না ঢুকতেই পারতেছে না খালি বারবার মেসেজ দিচ্ছে তিনবার বের হয়ে ঢুকেছি তো ঠিক আছে এখন তো ঢুকতে পারছো ও শুনতে পাচ্ছ না কোনো কথা শুনতে পাচ্ছ না আচ্ছা ওকে একটা মেসেজ দিয়ে দাও ওকে ইয়ে করো যে স্যার রেকর্ড দিবে তুমি ট্রাই করো বা থাকতে থাকো এক সময় লাইন ক্লিয়ার হয়ে যেতে পারে কেউ কেউ ওকে একটা মেসেজ ফরওয়ার্ড করো যে রেকর্ড করা হচ্ছে স্যার পরে রেকর্ড দিয়ে দিবে স্যার প্রোটিনে উপাদান কার্বন হাইড্রোজেন অক্সিজেন নাইট্রোজেন এরপর কি বলছেন তবে কিছু কিছু প্রোটিনে আয়রন সালফার এবং কপার থাকে কিছু কিছু প্রোটিনে আয়রন সালফার এবং কপার থাকে আমি কি একটা কাজ করব আমি কেটে দিয়ে আবার লিংক দিব আবার আমিও দেখছি আমিও কয়েকজনকে মেসেজ দিছি রিপ্লাই দিছি কিন্তু দেখা যাচ্ছে যায় না আচ্ছা যাই হোক তো ঠিক আছে আমি রেকর্ড করতেছি ক্লাসের পরে রেকর্ডটা পেয়ে যাবেন ইনশাআল্লাহ আচ্ছা প্রোটিনের প্রধান উপাদান কার্বন হাইড্রোজেন অক্সিজেন এবং নাইট্রোজেন তবে কিছু কিছু প্রোটিনে আয়রন সালফার এবং কপার থাকে লিখছো এটা লিখতে পারছো জি স্যার জি স্যার ঠিক আছে পরেরটা লেখো 5 নাম্বার লেখো তাপ প্রয়োগ করলে প্রোটিন জমাটবদ্ধ হয় তাপ প্রয়োগ করলে প্রোটিন কি হয় জমাটবদ্ধ হয় তোমরা দেখো খেয়াল করো এই যে ডিম বা মাছ বা মাংস সেদ্ধ করলে শক্ত হয়ে যায় না হিট দিলে শক্ত হয়ে যায় না জি স্যার হ্যাঁ সেটাই বলতে চাচ্ছে তাপ প্রয়োগ করলে প্রোটিন জমাটবদ্ধ হয় এবং এ সময় তার রাসায়নিক গুণাগুণ লোপ পায় এটা তারা আসলে কি বোঝাতে চেয়েছে ধরো একটা কি বলবো মাংসের টুকরা তোমার দেহের মধ্যে আছে ওর মধ্যে তোমার দেহের মধ্যে এই মাংসটা যে আছে অথবা একটা ডিমের কথাই বলো ডিমটা তো ধরো প্রোটিন দিয়ে তৈরি একটা কোষ এখন এই ডিমের মধ্যে কিন্তু বিভিন্ন রকমের বায়োকেমিক্যাল অ্যাক্টিভিটিস হচ্ছে জৈব রাসায়নিক বিক্রিয়া হচ্ছে শক্তি তৈরি হচ্ছে তাই না ডিম তো একটা কোষ তার ভিতরে কিন্তু অলওয়েজ শ্বসন প্রক্রিয়া শক্তি তৈরি হচ্ছে যাতে করে কোষটা সার্ভাইভ করে কিন্তু তুমি একটা ডিমকে সেদ্ধ করে ফেললা এখন কিন্তু ওর মধ্যে আর ওই যে বায়োকেমিক্যাল অ্যাক্টিভিটিস যেগুলো সেগুলো সব বন্ধ হয়ে যাবে রাসায়নিক বিক্রিয়া যেগুলো চলছিল ওর মধ্যে সেগুলো কিন্তু অফ থাকবে এটা মিন করতে চেয়েছে যখন তাপ একটা মাছের টুকরা দেহের মধ্যে যখন মাছটা থাকে তার মধ্যে বায়োকেমিক্যাল অ্যাক্টিভিটিস চলতে থাকে কিন্তু এখন মনে করো একটা জ্যান্ত মাছ তার মধ্যে বায়োকেমিক্যাল অ্যাক্টিভিটি চলতেছে তাকে একদম সাথে সাথে চুলায় উঠে ফেললা এখন তো সে মারা যাওয়ার পরে শক্ত হয়ে যাবে এই
যখনই প্রোটিনটার উপরে হিট দিবা তখনই ওর মধ্যে আর বায়োকেমিক্যাল অ্যাক্টিভিটি জিনিসটা আর থাকবে না। তারপর আমাদের দেহের মধ্যে ধরো যত রকমের এনজাইম আছে, আমাদের দেহে যত এনজাইম আছে, তারপর আমাদের দেহে যত হরমোন আছে, এগুলোর প্রত্যেকটার তো রাসায়নিক গুণাগুণ আছে। হ্যাঁ, এনজাইমের কাজ হচ্ছে বিভিন্ন বিক্রিয়ার গতিকে ত্বরান্বিত করা, হরমোনের কাজ হচ্ছে দেহের বৃদ্ধি ও বিকাশ মানে নিয়ন্ত্রণ করা। কিন্তু এখন এই এনজাইম বা হরমোন এটাকে যদি তুমি হিট দাও তাহলে কিন্তু ও আর কাজ করবে না। ওর যে একটা কাজ করার ক্ষমতা, হরমোনের যে একটা নিজের কাজ করার ক্ষমতা, ওটা কিন্তু লোপ পেয়ে যাবে। ওটা বলা হচ্ছে যে তাপ প্রয়োগ করলে প্রোটিন জমাটবদ্ধ হয় এবং এ সময় তার রাসায়নিক গুণাগুণ লোপ পায়। কথাটার মানে বুঝতে পেরেছো কি? রাসায়নিক গুণাগুণ দ্বারা কি বলতে চেয়েছে বুঝতে পেরেছো? ঠিক আছে, তাপ প্রয়োগ করলে প্রোটিন জমাটবদ্ধ হয় এবং এ সময় তার রাসায়নিক গুণাগুণ লোপ পায়। এবার লেখো পরের বৈশিষ্ট্য ছয়, ছয় নম্বর বৈশিষ্ট্য লেখো। আচ্ছা, তোমরা নিশ্চয়ই জানো যে আমরা মানুষ, আমাদের দেহটা প্রোটিন দিয়ে তৈরি। আমরা যদি বিদ্যুৎ ধরি বা বিদ্যুতের কানেকশন আমার দেহের সাথে লাগে তাহলে আমার দেহের ভিতর দিয়ে কিন্তু বিদ্যুৎ পরিবাহিত হয়ে যাবে। এমনকি আমাকে যদি আরেকজন স্পর্শ করে তার দেহের মধ্যে বিদ্যুৎ ঢুকে যাবে। সত্যি না মিথ্যা? অবশ্যই সত্যি। হ্যাঁ, তাহলে বোঝা যায় যে প্রোটিন কিন্তু বিদ্যুৎ পরিবহন করতে পারে। এই বৈশিষ্ট্যটা লিখবো। আরেকটা বিষয়, তুমি যদি প্রোটিনের একটা সাসপেনশন তৈরি করো, দ্রবণ তৈরি করো, বা প্রোটিনের যে নেচার সেটার তো একটা কি বলা যায় পিএইচ মেনটেন করে। পিএইচ তোমরা তো জানো, পিএইচ মানে হচ্ছে পোটেন্স অফ হাইড্রোজেন বা পোটেনশিয়ালিটি অফ হাইড্রোজেন, যাই বলো না কেন, হাইড্রোজেন আয়নের যে ঘনমাত্রা। পিএইচ যদি 7 হয় তাহলে নিউট্রাল, পিএইচ যদি 7 এর চেয়ে বেশি হয় তাহলে কি হবে সেটা, পিএইচ যদি 7 এর চেয়ে বেশি হয় তাহলে কি হবে সেটা, সেটা হবে বেস। আর পিএইচ যদি 7 এর চেয়ে কম হয় তাহলে সেটা হবে অ্যাসিড। এগুলো আমরা সবাই জানি। এখন কোন কোন পদার্থ আছে যাদের পিএইচটা খুব সহজেই চেঞ্জ করে ফেলা যায়, আর কোন কোন পদার্থ আছে যাদের পিএইচটা সহজে চেঞ্জ করা যায় না, তারা নিজেরাই পিএইচটা সহজে চেঞ্জ করতে দেয় না। যে সমস্ত পদার্থ তাদের পিএইচ কে সহজে বদলাতে দেয় না ওই সমস্ত পদার্থকে বলা হয় বাফার সাবস্ট্রেট, বাফার, BUFFAR, বাফার শব্দের অর্থ হচ্ছে নিরপেক্ষ। এই বৈশিষ্ট্যটা আমরা এখন লিখব। লেখো, প্রোটিন বিদ্যুৎ পরিবাহী এবং বাফার ক্ষমতা সম্পন্ন। 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 লিখতে পেরেছো? প্রোটিন বিদ্যুৎ পরিবাহী এবং বাফার ক্ষমতা সম্পন্ন। প্রোটিন বিদ্যুৎ পরিবাহী এবং বাফার ক্ষমতা সম্পন্ন লিখছো? জি স্যার। ঠিক আছে। আচ্ছা, কয়টা হলো, ছয় না সাত? ছয়টা। ছয়টা, ছয়টা। এবার লেখো ওই যে পোড়ালে বিশেষ বৈশিষ্ট্যপূর্ণ গন্ধ পাওয়া যায়, ওটা কি লিখছি? জি স্যার। জি স্যার। ঠিক আছে, এবার একটা বৈশিষ্ট্য লিখবো সাত নাম্বার। খেয়াল করো, তোমরা তো জানো এটা হচ্ছে অ্যামাইনো অ্যাসিড, RCHNH2COOH। অ্যামাইনো অ্যাসিডের ভিতরে দুই ধরনের মূলক থাকে, একটা হচ্ছে অ্যামিনো মূলক আর একটা হচ্ছে কার্বক্সিল মূলক। মনে রেখো অ্যামিনো মূলকটা কিন্তু ক্ষার ধর্মী আচরণ করে আর কার্বক্সিল মূলকটা কিন্তু অম্ল ধর্মী আচরণ করে। তাহলে কি দাঁড়ালো, একই পদার্থ, একই অণু, তার একটা অংশ ক্ষার ধর্মী আর একটা অংশ অম্ল ধর্মী আচরণ করে। এটা একটা বিশেষ বৈশিষ্ট্য। এই জন্য এই অ্যামাইনো অ্যাসিড বা প্রোটিন, অ্যামাইনো অ্যাসিড দিয়ে তৈরি হয় যে প্রোটিন, তার জন্য একটা শব্দ বলা হয়, বা আরো অন্যান্য অনেক পদার্থ আছে যার মধ্যে উভমুখী আচরণ আছে, উভধর্মী আচরণ আছে, সেই বৈশিষ্ট্যটাকে বলা হয়, লিখো না, অ্যাম্ফোটেরিক। অ্যাম্ফোটেরিক পদার্থ, যে পদার্থ একই সাথে তার একটা অংশ অম্লধর্মী আচরণ করে আবার একটা অংশ ক্ষার ধর্মী আচরণ করে, সেই পদার্থকে বলা হয় অ্যাম্ফোটেরিক পদার্থ। আবার যেহেতু দুই রকমের আয়ন বের হয়, ধনাত্মক আয়ন এবং ঋণাত্মক আয়ন, এই জন্য অনেক সময় তাদেরকে বলা হয় জুইটার আয়ন, জুইটার আয়ন। একই পদার্থের ভেতর থেকে যদি দুইটাই আয়ন বেরিয়ে আসে, অ্যানায়ন এবং ক্যাটায়ন দুইটাই বেরিয়ে আসে, তখন তাকে বলা হয় জুইটার আয়ন। এই বৈশিষ্ট্য আমরা এবার লিখবো। নাম্বার সাত, সাত নম্বরে লেখো প্রোটিনের, সাত নম্বর লেখো প্রোটিনের অ্যামিনো মূলক, ব্রাকেটে লেখো বন্ড NH2। প্রোটিনের অ্যামিনো মূলক, ব্রাকেটে লেখো বন্ড NH2, ক্ষার ধর্মী। প্রোটিনের অ্যামিনো মূলক, ব্রাকেটে লেখো বন্ড NH2, প্রোটিনের অ্যামিনো মূলক
প্রোটিনের অ্যামিনোমূলক ব্র্যাকেটে লেখো বন্ড এন এইচ টু ক্ষার ধর্মী এবং কার্বক্সিল মূলক ব্র্যাকেটে লেখো বন্ড সি ডাব্লিউ এইচ অম্ল ধর্মী আচরণ করে। প্রোটিনের অ্যামিনোমূলক ক্ষার ধর্মী এবং কার্বক্সিল মূলক অম্ল ধর্মী আচরণ করে, তাই প্রোটিনকে অ্যাম্ফোটেরিক পদার্থ বা জুইটার আয়ন বলা হয়। প্রোটিনের অ্যামিনোমূলক ব্র্যাকেটে লেখো বন্ড এন এইচ টু ক্ষার ধর্মী এবং কার্বক্সিল মূলক ব্র্যাকেটে লেখো বন্ড সি ডাব্লিউ এইচ অম্ল ধর্মী আচরণ করে, তাই প্রোটিনকে অ্যাম্ফোটেরিক পদার্থ বা জুইটার আয়ন বলা হয়। প্রোটিনের অ্যামিনোমূলক ক্ষার ধর্মী এবং কার্বক্সিল মূলক অম্লধর্মী আচরণ করে, তাই প্রোটিনকে অ্যাম্ফোটেরিক পদার্থ বা জুইটার আয়ন বলা হয়। লিখছ? জি স্যার। আচ্ছা, এবার লেখো কয় নাম্বার হবে? আট, আট নাম্বার না, আট হবে না, আট নাম্বার না কি? জি স্যার, জি স্যার, আট নাম্বার। হ্যাঁ, আট নাম্বারে লেখো এন এ টু এস ও ফোর মানে সোডিয়াম সালফেট এবং ম্যাগনেসিয়াম সালফেট এম জি এস ও ফোর এবং অ্যামোনিয়াম সালফেট NH4 whole 2 SO4। তাহলে কি কি লিখলাম? সোডিয়াম সালফেট এবং ম্যাগনেসিয়াম সালফেট এবং অ্যামোনিয়াম সালফেট সহযোগে, সহযোগে বা যুক্ত করে প্রোটিন না লাইনটা মিল একটু একটু দাঁড়াও সোডিয়াম সালফেট ম্যাগনেসিয়াম সালফেট এবং অ্যামোনিয়াম সালফেট এই সহযোগে কথাটা কেটে দাও, প্রোটিন দ্রবণে মেশালে অধক্ষেপ সৃষ্টি হয়। সহযোগে কথাটা কেটে দাও, সরি, অধক্ষেপ সৃষ্টি হয়, অধক্ষেপ সৃষ্টি হয়। তাহলে কি দাঁড়ালো? সোডিয়াম সালফেট এবং ম্যাগনেসিয়াম সালফেট এবং অ্যামোনিয়াম সালফেট প্রোটিন দ্রবণে মেশালে অধক্ষেপ সৃষ্টি হয়। এর যে কোনো একটা যদি তুমি প্রোটিন দ্রবণের সাথে মেশাও তাহলে কি হবে? সেডিমেন্টেশন হবে। ধরো একটা পাত্রের মধ্যে কোনো একটা প্রোটিনের একদম সাসপেনশন বা দ্রবণ তৈরি করলাম, পানির সহযোগে দ্রবণ তৈরি করলাম, তারপর এটার মধ্যে যদি এই তিনটা সল্টের যে কোনো একটা সল্ট দিয়ে দেই তাহলে দেখবো আস্তে আস্তে ওই প্রোটিনের অণুগুলো নিচের দিকে সেডিমেন্টেশন হবে, তলানি পড়বে, অধক্ষিপ্ত হবে, এটা বলতে চেয়েছি। পানির ভিতরে যদি প্রোটিনের অণুটা মেশানো থাকে বা যেকোনো একটা দ্রাবকের মধ্যে প্রোটিনের অণুটা যদি মেশানো থাকে, তারপর যদি তুমি এই সল্ট গুলো দাও তাহলে যেকোনো একটা যদি সল্ট দাও তাহলে প্রোটিন আস্তে আস্তে সেডিমেন্টেশন হবে, নিচের দিকে অধক্ষিপ্ত হবে, তলানি পড়বে। বুঝতে পারে পারোনি নাকি? এদের সাথে কি ওরা রিয়াকশন করবে? হ্যাঁ, রিয়াকশন না করলে কেন হবে? এটা আচ্ছা কয়টা গেল? আটটা। এবার লেখো নয় নাম্বার, নয় নাম্বার বৈশিষ্ট্য লেখো। আচ্ছা, তোমরা জানো ল্যাবরেটরিতে অনেক সময় ইন্ডিকেটর ব্যবহার করে। ইন্ডিকেটর মানে কি? নির্দেশক। নির্দেশক, হ্যাঁ, অনেক রকমের ইন্ডিকেটর আছে, কোনোটা দিয়ে এসিড কিনা বোঝা যায়, কোনোটা দিয়ে বেস কিনা বোঝা যায়। হ্যাঁ, যেমন লিপমাস, ফেলিং দ্রবণ, টোলোইন দ্রবণ, বেনেডিক্ট দ্রবণ, হ্যাঁ, এগুলোকে ইন্ডিকেটর বলে। যেমন তোমরা লিপিড চেনার জন্য একটা ইন্ডিকেটর ইউজ করছিলে, নাম বলতে পারবা? সুডান 3। হ্যাঁ, লিপিড চেনার জন্য আমরা একটা ইন্ডিকেটর ইউজ করেছিলাম, নাম ছিল সুডান 3। কিন্তু প্রোটিন চেনার জন্য যে ইন্ডিকেটর ব্যবহার করা হয় তার নাম হচ্ছে, লেখুন আমি লিখে দিচ্ছি, নিনহাইড্রিন। এবার এই কথাটা লিখবো,
লেখো নিন হাইড্রিন দ্রবণের সাথে মিশিয়ে তাপ প্রয়োগ করলে প্রোটিন লাল বর্ণ ধারণ করে। নিন হাইড্রিন দ্রবণের সাথে প্রোটিন মিশিয়ে তাপ প্রয়োগ করলে লাল বর্ণ ধারণ করে। নিন হাইড্রিন দ্রবণের সাথে প্রোটিন মিশিয়ে তাপ প্রয়োগ করলে লাল বর্ণ ধারণ করে। লিখছো স্যার? নয় নম্বরটা আরেকবার একটু বলবেন। হ্যাঁ, নিন হাইড্রিন দ্রবণের সাথে প্রোটিন মিশিয়ে তাপ প্রয়োগ করলে লাল বর্ণ ধারণ করে। কোন একটা প্রোটিনের দ্রবণ, তার মধ্যে তুমি নিন হাইড্রিন দাও, এই যে ধরো প্রোটিনের একটা দ্রবণ, তার মধ্যে নিন হাইড্রিন দাও, তারপরে বার্নার দিয়ে তাপ দাও, তাহলে দেখবে লাল হয়ে যাবে। নিন হাইড্রিন দ্রবণের সাথে প্রোটিন মিশিয়ে তাপ প্রয়োগ করলে লাল বর্ণ ধারণ করে। লিখতে পেরেছো? আচ্ছা, এবার একটু পরের বৈশিষ্ট্য লেখো। নিন হাইড্রিন দ্রবণের সাথে প্রোটিন মিশিয়ে তাপ প্রয়োগ করলে লাল বর্ণ ধারণ করে। এবার লেখো 10 নম্বর বৈশিষ্ট্য। তোমরা মনে রেখো, প্রোটিন কিন্তু হচ্ছে একটা ম্যাক্রোমলিকিউল, বৃহৎ আকৃতির অণু, তাই তার অ্যাটমিক ওয়েটও হবে অনেক বেশি। সেই বৈশিষ্ট্য আমি এবার লিখব। লেখো, প্রোটিনের গড় আণবিক ওজন, প্রোটিনের গড় আণবিক ওজন, গড় আণবিক ওজন মানে অ্যাভারেজ অ্যাটমিক ওয়েট, প্রোটিনের গড় আণবিক ওজন 10 লক্ষ থেকে 50 লক্ষ ডাল্টন। আণবিক ওজনের একক হচ্ছে ডাল্টন। প্রোটিনের গড় আণবিক ওজন 10 লক্ষ থেকে 50 লক্ষ ডাল্টন। প্রোটিনের গড় আণবিক ওজন 10 লক্ষ থেকে 50 লক্ষ ডাল্টন। লিখছ? প্রোটিনের গড় আণবিক ওজন 10 লক্ষ থেকে 50 লক্ষ ডাল্টন। লিখছ? থ্যাংক ইউ। তাহলে আমরা 10টা বৈশিষ্ট্য লিখলাম, নিচে আরো 2-1 লাইন লেখার জায়গা রাখো, 2-4 লাইন লেখার, যদি আরো কোনো বৈশিষ্ট্য মনে পড়ে প্রোটিন আলোচনা করতে করতে তখন আবার যেন এখানে লেখা যায়। তাহলে আমরা প্রোটিনের 10টা বৈশিষ্ট্য। হ্যাঁ বলো স্যার। এই যে জুইটার আয়ন, এটা কি বলছিলেন? এটা বলছি যে একই পদার্থ থেকে ধনাত্মক আয়ন এবং ঋণাত্মক আয়ন দুইটাই যদি নির্গত হয় তাহলে সেটা জুইটার আয়ন বলে বিবেচিত, এটাকে জুইটার আয়ন বলে। স্যার তাহলে যে কোনো পদার্থই তো হইতে পারে, যেমন ম্যাগনেসিয়াম সালফেট, এই ক্ষেত্রে তো স্যার দুইটা আয়ন থাকে? না, সেটা তো ঠিক আছে, যে কোনো পদার্থকেই ভাঙলে তার মধ্যে একটা নেগেটিভ আয়ন আর একটা কি বলা যায় পজিটিভ আয়ন আছে, সেটা তো ঠিক আছে, কিন্তু ওইটা একই সাথে আবার ক্ষারধর্মী এবং অম্লধর্মী দুই আচরণ করতে হবে। দুইটা ধর্ম থাকলেই জুইটার আয়ন হবে? হ্যাঁ, অম্লধর্মী এবং ক্ষারধর্মী দুই আচরণ যদি তার একই একই সাথে তার মধ্যে বিরাজ করে তখন তাকে জুইটার আয়ন বলবো আমরা। স্যার বাফারটা আরেকবার একটু বুঝাবেন। বাফার হচ্ছে যার পিএইচ সহজে চেঞ্জ হতে চায় না, যার পিএইচটা চেঞ্জ করতে মানে সহজ নয়, যে পদার্থের পিএইচ সহজে চেঞ্জ হতে চায় না, সে সহজে অ্যাসিডিকও হতে চায় না, সহজে অ্যালকালাইনও হতে চায় না, তাকে বলে বাফার দ্রবণ। বুঝতে পেরেছো? জি স্যার। আচ্ছা, তাহলে আমরা 10টা বৈশিষ্ট্য প্রোটিনের পড়লাম। হ্যাঁ বলো স্যার, এই অ্যাম্ফোটেরিক পদার্থ আর জুইটার আয়নের মধ্যে পার্থক্য কি? দুইটার মধ্যে পার্থক্য নাই, একটা আরেকটার পরিপূরক। অ্যাম্ফোটেরিক পদার্থ কি তাহলে প্লাস মাইনাস তো থাকবে? না, ওই যে অ্যাম্ফোটেরিক পদার্থ যাকে বলবো তাকেই আমরা জুইটার আয়ন বলবো, যার ভেতর থেকে একই সাথে একটা ধনাত্মক আয়ন একটা ঋণাত্মক আয়ন বের হবে এবং তার একটা অম্লধর্মী আচরণ করবে এবং একটা ক্ষারধর্মী আচরণ করবে। তোমরা বোঝো, খেয়াল করো, যেটা অম্লধর্মী আচরণ করবে সেটা সবসময় নেগেটিভ, আর যেটা যেটা সরি পজিটিভ, আর যেটা তোমার ক্ষারধর্মী আচরণ করবে সেটা সাধারণত নেগেটিভ। বুঝতে পারছো? এখন ধনাত্মক আয়ন আর ঋণাত্মক আয়ন দুইটাই প্রত্যেকটা পদার্থের মধ্যে থাকলে তো ভাঙলে বের হবে, কিন্তু এর মধ্যে যদি একটা অম্লধর্মী আচরণ করে আর একটা ক্ষারধর্মী আচরণ করে তখন আমরা সেটাকে বলবো অ্যাম্ফোটেরিক পদার্থ বা জুইটার আয়ন। ঠিক আছে, এসিড এবং বেজের কনসেপ্ট তোমাদের এখনো অত পরিষ্কার না। তোমরা কেমিস্ট্রিতে এখনো কি এসিড বেজ চ্যাপ্টার পড়তে শুরু করছো? না স্যার। তার কারণেই এরকম মনে হচ্ছে। তোমাদের কেমিস্ট্রিতে বোধহয় অর্গানিক কেমিস্ট্রিতেই একটা চ্যাপ্টার আছে, অর্গানিক কেমিস্ট্রিতে না ফিজিক্যাল কেমিস্ট্রিতে জানি না, আমি মনে নাই, ফিজিক্যাল কেমিস্ট্রিতে হতে পারে, মানে কেমিস্ট্রি তো দুইটা পেপার, একটা ফার্স্ট পেপার একটা সেকেন্ড পেপার, ফার্স্ট পেপারে হচ্ছে ভৌত রসায়ন বা ফিজিক্যাল কেমিস্ট্রি,
আর সেকেন্ড পেপারে হচ্ছে অর্গানিক কেমিস্ট্রি বা জৈব রসায়ন, সম্ভবত অম্ল এবং ক্ষার, এটা ভৌত রসায়নের ভেতরেই একটা চ্যাপ্টার আছে। আছে নাকি? আমাদের সময় তো ছিল। ওইভাবে তো উল্লেখ করা নেই বোধ, মানে ফিজিক্যালি। ও, আমাদের সময় একদম অম্ল এবং ক্ষারের উপর আলাদা একটা চ্যাপ্টারই ছিল, অ্যাসিড এবং বেজ। এখন তো কেমিস্ট্রির বই আমি তো দেখি নাই, আমরা তো সেই অনেক আগে পড়েছি। হ্যাঁ, আমরা তো ধরো 90s পাশ করে বের হয়ে আসছি। হ্যাঁ, 89-90 এর কথা বলছি আমি। সেই সময় আমাদের সময় অ্যাসিড এবং ক্ষারের উপরে আলাদা একটা চ্যাপ্টারই ছিল। লুইস কনসেপ্ট, আরহেনিয়াস কনসেপ্ট, এইসব কথাগুলো এখনো একটু একটু কানে বাজে, তবে বল জিজ্ঞেস করলে বলতে পারবো না। কত বছর আগের কথা? তাই না? ঠিক বলছি? কত বছর আগের কথা? 30 বছর। এই জন্যই অত অত বেশি ভালো মনে নাই, কিন্তু ছিল কেমিস্ট্রিতে চ্যাপ্টার, এরকম মনে আছে। আচ্ছা, যাই হোক, তোমাদের হ্যাঁ বলো। আমরা তাহলে কি করলাম, প্রোটিনের 10টা বৈশিষ্ট্য, সাধারণ বৈশিষ্ট্য, কারো স্পেশাল বৈশিষ্ট্য কিছু থাকলে থাকতে পারে, কিন্তু এই যে 10টা বৈশিষ্ট্য আলোচনা করলাম, এটা হচ্ছে জেনারেল, সব প্রোটিনের জন্য প্রযোজ্য। মনে থাকবে? জি স্যার। আচ্ছা, ঠিক আছে। এবার আমরা পরবর্তীতে কি লিখবো, দেখো স্টার চিহ্ন দাও, লেখো প্রোটিনের প্রকারভেদ। এবার আমরা প্রোটিনের প্রকারভেদ করব। তোমাদের ইন্টারমিডিয়েট লেভেলে এই যেটা তোমরা পড়ছো বায়োকেমিস্ট্রি, এটা একদম জাস্ট একটা গ্লিমস, অল্প একটা ধারণা দেয়া মাত্র। যেমন এগুলোর তো কি বলা যায়, একদম অ্যাটমিক লেভেলে বা কেমিক্যাল কনফিগারেশন এগুলো কিন্তু তোমাদের পড়ানো হচ্ছে না। কার্বোহাইড্রেটে পড়ানো হচ্ছে, কিন্তু লিপিড প্রোটিনে কিন্তু কোনো কেমিক্যাল কনফিগারেশন পড়ানো হবে না। যা তারপরে যদি তোমরা আবার হায়ার এডুকেশনে বায়োকেমিস্ট্রি পড়ো, যেখানে বায়োকেমিস্ট্রি পড়তে হয় এরকম সাবজেক্টে যদি তোমাদের হায়ার এডুকেশন নিতে হয়, তখন কিন্তু এগুলোর একদম অ্যাটমিক কনফিগারেশন সব তোমাদের পড়তে হবে, বন্ড ওয়াইজ একদম ইলেকট্রন প্রোটন লেভেলে পর্যন্ত কনসেপ্ট সব পড়তে হবে। কে কার সাথে রিয়াকশন করে, কেন করে, কিভাবে করে, সবকিছু সেখানে আসবে। বুঝতে পেরেছো কিনা? এখন জাস্ট তোমাকে ইন্টারমিডিয়েট পড়াটাই হচ্ছে এরকম। ইন্টারমিডিয়েটে দেখো তোমাকে কি করা হয়, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, বাংলা, ইংরেজি সবকিছু সম্পর্কে কিন্তু একটা অ্যাভারেজ ধারণা দেওয়া হয়, কোনোটা সম্পর্কে অত ডিটেলস না, কিন্তু ডিপ না কিন্তু, কারণ ইন্টারমিডিয়েটের পরে তোমার স্পেশালাইজেশনটা হবে। তারপরে যদি তুমি ফিজিক্স নিয়ে পড়ো, তখন দেখবো শুধু ফিজিক্স আর ফিজিক্স, ফিজিক্স আর ফিজিক্স, তখন ওইগুলোর খুঁটিনাটি তুমি পড়বো, অথবা কেমিস্ট্রি বা বায়োলজি বা ম্যাথমেটিক্স যাই কিছু পড়বা তুমি, তখন কিন্তু শুধু ম্যাথমেটিক্স পড়লে ম্যাথমেটিক্স সাথে একটা কিছু কি বলা যায় কোঅর্ডিনেটিং সাবজেক্ট পড়তে পারবা, ইন্টিগ্রেশন সাবজেক্ট বা সাবসিডিয়ারি সাবজেক্ট, তখন কিন্তু আর দেখা যাচ্ছে তোমার আদার্স পড়া লাগবে না। যেমন যদি তুমি ম্যাথমেটিক্স নিয়ে হায়ার এডুকেশন নিলে, হয়তো তার সাথে কেমিস্ট্রি কিছুটা পড়বা বা ফিজিক্স কিছুটা পড়বা, ফিজিক্স পড়বা, ম্যাথমেটিক্স এর সাথে আসে ফিজিক্স অথবা স্ট্যাটিস্টিক্স, আবার কেমিস্ট্রি পড়লে তার সাথে কিছুটা আসে তোমার কি বলা যায় ফিজিক্স, এরকম একটা সাথে আরেকটা সাবজেক্টের কিছুটা লিঙ্ক আছে, মেজর সাবজেক্ট মাইনর সাবজেক্ট বলে, তখন ওগুলো নিয়ে আরো ডিটেলস তোমরা পড়বা, যেটার উপরে মেজর করবা, আর মাইনর সাবজেক্ট সম্পর্কে অল্প জানবা তোমরা। তো এনিওয়ে, তো আমরা এখন কি পড়বো, আমরা এখন হ্যাঁ বলো স্যার, এটা কি ওই যে আগের দিন যে কোলেস্টেরল লিখছি তারপর থেকে লিখবো কোনটা? হ্যাঁ, তুমি লিপিড শেষ করে আগের দিনে তারপর কেন লিখবা? তুমি একদিন শুক্রবার, কোনো এক শুক্রবার তো প্রোটিন শুরু করেছিলাম আমরা, সেই ক্লাস তুমি করো নাই? একদিন একদিন শুক্রবার রাতে আমরা যে ক্লাস নেই, সেদিন তো প্রোটিন অলরেডি শুরু করে দিয়েছিলাম, সেইখানে প্রোটিনের কথা লিখেছি, অ্যামাইনো অ্যাসিডের বৈশিষ্ট্য লিখছি, অ্যামাইনো অ্যাসিডের প্রকারভেদ লিখছি, তারপরে ওই 10টা বৈশিষ্ট্য এইমাত্র যেটা লিখবো, অর্থাৎ প্রোটিন চ্যাপ্টার শুরু করে দিয়েছি এই সেই শুক্রবারের সেই ক্লাসে। তারপরে বলেছিলাম যে তোমরা প্রোটিন চ্যাপ্টার যে শুরু করবা, তার আগে অন্তত 2 পৃষ্ঠা জায়গা খালি রাখো, লিপিডের যেটুকু বাকি আছে সেটুকু সেখানে লিখবা। তারপরে লিপিডের যেটুকু বাকি ছিল, কোলেস্টেরল, রাবার, এগুলো তো লিপিডের অংশ, রাবার শেষ হয়ে যাওয়ার পরে লিপিড শেষ হয়েছে, তারপর কিন্তু আমরা আবার প্রোটিনে ফিরে এসেছি। কেউ যদি সেই শুক্রবারের প্রোটিনের ক্লাস না করে থাকে, তাহলে তো সে ধারাবাহিকতা ধরতে পারবে না। এইমাত্র যে কথা বললা, তুমি কি শুক্রবার সেই ক্লাসটা করেছিলা? জি স্যার, করছি। তাহলে তো তোমার কন্টিনিউশনে অসুবিধা হওয়ার কথা না, বুঝতে অসুবিধা হওয়ার কথা না। আমরা লিপিড শেষ করেছি, আমি একটু বলি, লিপিড শেষ করে প্রোটিন চ্যাপ্টারটা শুরু করেছি, প্রোটিন চ্যাপ্টার শুরু করেছি কোনো এক শুক্রবার, শুরু করে আমি সেদিন প্রোটিন কাকে বলে তার সংজ্ঞা দিয়েছি,
অ্যামাইনো অ্যাসিড গুলো জোড়া লেগে কিভাবে প্রোটিন তৈরি হয় সেটা বলেছি, তারপরে অ্যামাইনো অ্যাসিডের উপর স্পেশাল কিছু কথাবার্তা বলেছি, তারপরে এসেছে প্রোটিনের সাধারণ বৈশিষ্ট্য যেটা এতক্ষণ ধরে লিখলাম, এবার আসবে প্রোটিনের প্রকারভেদ। আমি কি পড়াটা ধরাতে পেরেছি? প্রোটিনে আমরা কিভাবে পড়তেছি এখন পর্যন্ত, পড়া ধরাতে পারছি? জি স্যার, জি স্যার। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তাহলে আর আমি কথা বাড়াতে চাই না, এখন আমরা পড়ব প্রোটিনের প্রকারভেদ। এবার প্রোটিনের প্রকারভেদ কি করব দেখো, মানব দেহে 20 ধরনের অ্যামাইনো অ্যাসিড আছে না, ওগুলো মুখস্থ করছি। মুখস্থ করছো? হ্যাঁ, তাহলে তো পড়া ধরবো। ওগুলো কিন্তু মুখস্থ করতে হবে, এবং ওগুলোর মধ্যে যেটা এজেন্সিয়াল আর যেটা নন এজেন্সিয়াল, এজেন্সিয়াল তো আটটা, সেই আটটা এজেন্সিয়াল যে ওগুলোর নাম একদম স্পেশালি যেন মনে থাকে। পড়ছো এভাবে মুখস্থ? জি স্যার পারবো। আচ্ছা আলহামদুলিল্লাহ, সবাইকেই করতে হবে তো। ঠিক আছে, আমরা প্রোটিন চ্যাপ্টার পড়তে এসে প্রথমে জানলাম যে অ্যামাইনো অ্যাসিড জোড়া লেগে লেগে কিভাবে প্রোটিন তৈরি হয়, অ্যামাইনো অ্যাসিডের অ্যামিনো মূলক আর কার্বক্সিল মূলকের ভেতর থেকে একনো করে পানি চলে গেলে পেপটাইড বন্ড তৈরি হয়, সেই পেপটাইড বন্ডের মাধ্যমে যখন অসংখ্য অ্যামাইনো অ্যাসিড জোড়া লাগে তখনই তৈরি হয় পলিমার অফ অ্যামাইনো অ্যাসিড বা পলিপেপটাইড বা প্রোটিন। সেই কথাগুলো জানার পরে আমরা প্রোটিনের সাধারণ বৈশিষ্ট্য পড়লাম, অ্যামাইনো অ্যাসিডের কিছু বর্ণনা দিয়েছি, তারপরে এসেছে হচ্ছে প্রোটিনের সাধারণ বৈশিষ্ট্য, এখন আসবে প্রোটিনের প্রকারভেদ। প্রকারভেদ করার সময় আমি এখন একটা চার্ট দিব বা টেবিল দিব, এই চার্ট ধরে ধরে আমরা পরবর্তীতে প্রোটিনের বাকি বৈশিষ্ট্য বা বাকি আলোচনাগুলো করব। পড়া ধরতে পেরেছো কিনা বলো। আচ্ছা, এখন একটা ফ্রেশ কাগজের মধ্যে যাও, একটা ফ্রেশ কাগজের মধ্যে যাও, একটা ফ্রেশ কাগজের উপরের দিকে এরকম লেখো প্রোটিন, একটা ফ্রেশ কাগজের মধ্যে যাও। একটা কাগজে যদি অর্ধেক থাকে তাহলেও চলবে, কিন্তু যদি কারো লেখা অর্ধেকেরও বেশি শেষ হয়ে যায় তাহলে সে অবশ্যই নতুন একটা কাগজে যাও, আর যদি কারো অর্ধেকটা পরিমাণ খালি থাকে কাগজ তাহলে চলবে। আমি প্রোটিনের একটা ছক দিব যেটার মধ্যে সব ধরনের প্রোটিনের নাম আসবে, পরবর্তীতে এটা ধরে ধরে আমরা ডিটেলসটা পড়ব। আচ্ছা, আমি ছকটা করতেছি, তোমরা আমার সাথে করবা। প্রোটিন উপরে লেখো, তারপরে তার নিচে এরকম একটা লম্বা দাগ দাও, এরকম একদম খাতার এই প্রান্ত থেকে ওই প্রান্ত পর্যন্ত। এইখানে আমরা প্রোটিনটাকে প্রকারভেদ করব, কয়েকটা বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে প্রোটিনকে প্রকারভেদ করব আমরা। যেমন ক, এটা হচ্ছে তোমার জৈবিক কাজের উপর ভিত্তি করে, জীবদেহে প্রোটিন কি রোল প্লে করে তার উপর ভিত্তি করে প্রোটিনের প্রকারভেদ, সেটা হচ্ছে এরকম লেখো। ক লেখো জৈবিক, সরি কথাটা লিখতে হবে এরকম, বা জীবদেহে জীবদেহের কার্যক্রম ভেদে, জীবদেহে প্রোটিনটা কি কাজ করে তার উপর ভিত্তি করে আমরা প্রকারভেদ করব, জীবদেহের কার্যক্রম ভেদে। আচ্ছা, জীবদেহের কার্যক্রম ভেদে প্রোটিন কিন্তু হচ্ছে দুই প্রকার, এগুলো ডিটেলস আমি দিব পরে, কি কি দুই প্রকার। এক হচ্ছে গাঠনিক প্রোটিন, গাঠনিক প্রোটিন, জীবদেহের কার্যক্রম ভেদে প্রোটিন দুই প্রকার, এক হচ্ছে গাঠনিক প্রোটিন আর দুই হচ্ছে কার্যকরী প্রোটিন, ইংরেজিতে এটাকে বলা হয় স্ট্রাকচারাল প্রোটিন আর এটাকে বলা হয় ফাংশনাল প্রোটিন। কাকে বলে, কি জন্য বলে, উদাহরণ কি, সেগুলো আসবে পরে, এখন আমরা শুধু একটা চার্ট করব। জীবদেহের কার্যক্রম ভেদে প্রোটিন দুই প্রকার, গাঠনিক প্রোটিন এবং কার্যকরী প্রোটিন। আচ্ছা, এবার আসো খ, চারটা পয়েন্ট হবে কিন্তু এখানে, আমি একসাথে পুরো খাতাটা দেখানোর চেষ্টা করি। এই যে এভাবে দেখো, এই যে দেখো এখানে পুরো দেখি, আমি জুম আউট করে দেই, এই যে এবার দেখো, এই হচ্ছে আমার খাতাটা, দেখো পুরোটাই একসাথে দেখানোর চেষ্টা করছি। এই যে এখানে যদি তুমি লিখে থাকো জীবদেহের কার্যক্রম ভেদে দুই প্রকার, এই একটা দাগ দিয়েছে, এখানে আবার একটা আইটেম লিখবো, আবার এখানে একটা দাগ দিব, সেখানে একটা আইটেম লিখবো, আর এই একদম লাস্টে একটা দাগ দিব, এখানে আরেকটা আইটেম লিখবো, এইভাবে আমি নিচের দিকে লিখতে লিখতে যাব, মোট চারটা আইটেম হবে এখানে। সুতরাং তোমরা ওইটা অ্যাসেস করে ওইভাবে জায়গা রেখে রেখে লিখতে থাকবা। ঠিক আছে, এবার আমি সামনে আগাই খ নাম্বার। খ নাম্বার হচ্ছে ভৌত গঠন ভেদে, ফিজিক্যাল স্ট্রাকচারটা তার কেমন, ফিজিক্যাল মানে হচ্ছে বাইরে থেকে দেখতে কেমন, তার উপর ভিত্তি করে ভৌত গঠন ভেদে। ভৌত গঠন ভেদে কিন্তু প্রোটিন আবার দুই প্রকার, কি কি? নাম্বার ওয়ান, তন্তুময় প্রোটিন, এটা তুমি বাইরে থেকে দেখতে কেমন পাচ্ছ তার উপর ভিত্তি করে কিন্তু, ভৌত গঠন বলতেই হচ্ছে বাহ্যিক বৈশিষ্ট্য, সোজা কথা, তন্তুময় প্রোটিন অর্থাৎ ফাইব্রাস প্রোটিন, সরি তন্তুময় প্রোটিন। আর নাম্বার দুই হচ্ছে দানাদার প্রোটিন,
এক হচ্ছে তন্তুময় প্রোটিন আর দুই হচ্ছে দানাদার প্রোটিন। ভৌত গঠনের উপর ভিত্তি করে প্রোটিন দুই প্রকার, এক হচ্ছে তন্তুময় প্রোটিন, দুই হচ্ছে দানাদার প্রোটিন। এবার তিন নম্বরে লেখো গ, তিন তো না গ, গ নম্বরে লেখো গুণগত বৈশিষ্ট্য ভেদে, গুণগত বৈশিষ্ট্য ভেদে। সমস্যা নাই, চার নাম্বারটা একটু নিচে নামায় লিখব। গুণগত বৈশিষ্ট্য ভেদে প্রোটিন দুই প্রকার, গুণগত বৈশিষ্ট্য ভেদে প্রোটিন দুই প্রকার, এক হচ্ছে প্রথম শ্রেণীর প্রোটিন, আর দুই হচ্ছে দ্বিতীয় শ্রেণীর প্রোটিন। এটাকে এরকম বলে ফার্স্ট ক্লাস প্রোটিন আর সেকেন্ড ক্লাস প্রোটিন। এগুলো কিছু আইডিয়া তোমাদের আগে থেকেও আছে, অসুবিধার কিছু নাই। এবার ঘ লেখো, ঘ হচ্ছে আণবিক গঠনের উপর ভিত্তি করে, এটা হচ্ছে একদম তার অ্যাটমিক স্ট্রাকচার কেমন তার উপর ভিত্তি করে। ঘ হচ্ছে ঘ সরি গ না ঘ আণবিক, আণবিক গঠন ও দ্রবণীয়তা ভেদে, আণবিক গঠন আর দ্রবণীয়তার উপর ভিত্তি করে প্রোটিন প্রধানত, আবার এটার মধ্যে আবার ভাগ আছে, আণবিক গঠন আর দ্রবণীয়তার উপর ভিত্তি করে প্রোটিন আবার এরকম দেখো তিন প্রকার। আণবিক গঠন ও দ্রবণীয়তার উপর ভিত্তি করে প্রোটিন তিন প্রকার, কি কি? এবার দাও এক নম্বরে দাও, এখানে এক দাও, সরল প্রোটিন, সরল প্রোটিন। আমি লেখা শেষ করে আমি আবার ছবি তুলে তোমাদের দিয়ে দিচ্ছি, বা ছবিটা আমি গ্রুপে নিয়ে আসতেছি, তখন আরো ভালো দেখতে পাবা। দুই হচ্ছে যৌগিক প্রোটিন, সরল প্রোটিন, দুই হচ্ছে যৌগিক প্রোটিন, আর তিন হচ্ছে উদ্ভূত প্রোটিন, ওই লিপিডের মতো সরল, যৌগিক আর উদ্ভূত। এই প্রধানত তিন প্রকার, আণবিক গঠন আর দ্রবণীয়তার উপর ভিত্তি করে প্রোটিন তিন প্রকার, কি কি? সরল প্রোটিন, যৌগিক প্রোটিন আর উদ্ভূত প্রোটিন। এবার আসো সরল প্রোটিন, এটার মধ্যে আবার প্রকার ভেদ আছে। সরল প্রোটিন আছে সাত প্রকার, এইখানে কিন্তু আমাদের লম্বা একটা দাগ নিচের দিকে দিতে হবে, এই কারণে আমি বলেছি যে প্রায় পুরো খাতাটা থাকলেই ভালো, অথবা অর্ধেক থাকলেও চাপা চাপাই লিখলে চলবে। সরল প্রোটিন আছে সাত প্রকার, সেই সাতটা প্রকার মনে রাখার জন্য আমি একটা কৌশল অবলম্বন করব, যেটা তাতে যাতে তোমরা সহজে মনে রাখতে পারো। সাত প্রকার, এক দুই তিন চার পাঁচ ছয় সাত, সাত প্রকার সরল প্রোটিন হচ্ছে সাত প্রকার, আর এই যে যৌগিক প্রোটিন এটাও আছে আবার সাত প্রকার, যৌগিক প্রোটিনও আছে সাত প্রকার। তাহলে এখানেও একটা লম্বা টান দিতে হবে আমাকে, কি কি আছে যৌগিক প্রোটিন? এক, আমি নামগুলো দিচ্ছি, আগে আমি সাতটা ভাগ করে বলি, তিন চার পাঁচ ছয় সাত, সাত। এখন সরল প্রোটিন এবং যৌগিক প্রোটিন দুইটাই কিন্তু সাত প্রকার করে, এখন সরল প্রোটিনের সাত প্রকার মনে রাখার জন্য দেখো কি করব। সবার প্রথমে লেখো প্রো, তারপরেরটাতেও লেখো প্রো, তারপরে লেখো এল, তারপরে লেখো গ্লো, তারপরে লেখো গ্লু, তারপরে লেখো হি, তারপরে লেখো এসকে। প্রো প্রো এল গ্লো গ্লু হিসকে, এটা বারবার একটু পড়ে মুখস্থ করার চেষ্টা করো। প্রো প্রো এল গ্লো গ্লু হিসকে, বারবার মুখস্থ করো, বারবার বলো, লিখতে থাকো, লেখা শেষ করে বারবার বলতে থাকো, অন্তত দশ বার বলো, বলো প্রো প্রো এল গ্লো গ্লু হিসকে, প্রো প্রো এল গ্লো গ্লু হিসকে, একসাথে এটা মুখস্থ করার চেষ্টা করো। সরল প্রোটিনের ভেতরে সাতটা ধরন আছে, প্রো প্রো এল গ্লো গ্লু হিসকে, এটা মুখস্থ করো।
আমি কিন্তু জিজ্ঞেস করব নাম ধরে ধরে, মুখস্থ বলতে হবে কিন্তু, আমি এখন জিজ্ঞেস করবো একদম মুখস্থ বলতে হবে কিন্তু, এই সাতটা নাম আমি যেভাবে সংক্ষিপ্ত ভাবে দিয়েছি এইভাবে তুমি মুখস্থ বলতে হবে কিন্তু, প্রো প্রো এল গ্লো গ্লু হিসকে, মুখস্থ করো দ্রুত। রায়ান আল রাজি আসো ক্লাসে, রায়ান নাই, প্রো প্রো এল গ্লো গ্লু হিসকে মুখস্থ করো, সিফান সিফাত বলো তো এই সাতটা নাম খুব দ্রুত বলো, প্রো প্রো এল গ্লো গ্লু হিসকে, ঠিক আছে প্রো প্রো এল গ্লো গ্লু হিসকে। আচ্ছা এবার যৌগিক প্রোটিনের আন্ডারে এখানেও সাতটা হবে, লেখো নিউ লি গ্লাই ক্রো মেটা ফস ফ্লা, এটা মুখস্থ করো, নিউলি গ্লাইক্রো মেটাফস ফ্লা, নিউলি গ্লাইক্রো মেটাফস ফ্লা, এই দুইটা একসাথে বলতে হবে সেই পরিমাণে মুখস্থ করতে হবে, নিউলি গ্লাইক্রো মেটাফস ফ্লা। এবার মেয়েদের কাউকে জিজ্ঞেস করবো তাড়াতাড়ি মুখস্থ করো, প্রো প্রো এল গ্লো গ্লু হিসকে নিউলি গ্লাইক্রো মেটাফস ফ্লা, প্রো প্রো এল গ্লো গ্লু হিসকে নিউলি গ্লাইক্রো মেটাফস ফ্লা, মেয়েদেরকে ধরবো কিন্তু এবার, নিউলি গ্লাইক্রো মেটাফস ফ্লা, প্রো প্রো এল গ্লো গ্লু হিসকে নিউলি গ্লাইক্রো মেটাফস ফ্লা, ফ্লা হ্যাঁ ফ্লা 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 ফ্লা, নিউলি গ্লাইক্রো মেটাফস ফ্লা, প্রো প্রো এল গ্লো গ্লু হিসকে নিউলি গ্লাইক্রো মেটাফস ফ্লা, হয়েছে মুখস্থ হয়েছে, মেয়েদের জিজ্ঞেস করবো কিন্তু এখন, তাহা বলো আমিনা রওশন তাহা বলো, নিউলি গ্লাইক্রো মেটাফস ফ্লা, আর আগেরটা বলো, প্রো প্রো এল গ্লো গ্লু হিসকে, থ্যাংক ইউ। এবার পাপন বলো, পাপন পাপন বলো, দুইটা বলো, দুইটাই বলবা, কোনটা বলবো মানে দুইটাই বলবা, প্রো প্রো এল গ্লো গ্লু হিসকা আর নিউলি গ্লাইক্রো মেটাফস ফ্লা, নিউলি, আচ্ছা এটা হিসকে কিন্তু স্কা না, প্রো প্রো এল গ্লো গ্লু হিসকে নিউলি গ্লাইক্রো মেটাফস ফ্লা, মনে থাকবে। রথি বলো, রথি আছো ক্লাসে, জি স্যার বলো, সব বলবো, হ্যাঁ প্রো প্রো এল গ্লো গ্লু হিসকে নিউলি গ্লাইক্রো মেটাফস ফ্লা, ঠিক আছে চলবে। এবার এখন দেখো আমরা প্রথম অক্ষরটা পড়ে ফেলেছি আর বাকিটা আমরা এখন সহজে লিখতে পারবো, প্রথম প্রোতে লেখো প্রোটামিন, তারপরে প্রোতে লেখো প্রোলামিন, প্রোটামিন তারপরে লেখো প্রোলামিন, এলতে হচ্ছে অ্যালবুমিন, গ্লোতে হচ্ছে গ্লোবিউলিন, গ্লু গ্লুটামিন, হি হিস্টোন, এসকে এসকেলেরোপ্রোটিন, প্রোটামিন প্রোলামিন হ্যালো, তোমরা শুনতে পাও? জি স্যার, জি স্যার, ওই যে একটা ফোন আসছিল এই জন্য অফ হয়ে গেছিল। আচ্ছা এখন এটা মুখস্থ করো তাড়াতাড়ি, প্রোটামিন প্রোলামিন অ্যালবুমিন গ্লোবিউলিন গ্লুটেলিন হিস্টোন স্ক্লেরোপ্রোটিন, প্রোটামিন প্রোলামিন অ্যালবুমিন গ্লোবিউলিন গ্লুটেল গ্লুটামিন গ্লুটেলিন হবে তো, গ্লুটেলিন সরি গ্লুটেলিন হবে, গ্লুটেলিন হিস্টোন আর স্ক্লেরোপ্রোটিন। আবার দেখো প্রোটামিন প্রোলামিন অ্যালবুমিন গ্লোবিউলিন গ্লুটেলিন হিস্টোন স্ক্লেরোপ্রোটিন, এখন এটা মুখস্থ করো, প্রো প্রো এল গ্লো গ্লু হিসকে প্রোটামিন প্রোলামিন অ্যালবুমিন গ্লোবিউলিন গ্লুটেলিন হিস্টোন স্ক্লেরোপ্রোটিন। এইবারও কিন্তু যথারীতি ছেলেদের ধরবো, ছেলেরা মুখস্থ বলতে পারতে হবে কিন্তু, প্রো প্রো এল গ্লো গ্লু হিসকে
প্রোটামিন প্রোলামিন অ্যালবুমিন গ্লোবিউলিন গ্লুটেলিন হিস্টোন স্ক্লেরোপ্রোটিন পাঁচ দুই মিনিট সময় দিলাম এর মধ্যে মুখস্থ করো তাড়াতাড়ি এবার কিন্তু ছেলেদের জিজ্ঞেস করব মাহিন বলো মাহিন 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 আছো না ক্লাসে এখন আর কোনো কথা বলবে না তাসকিন বলো তাসমিন তাসকিন তাসকিন বলো হ্যাঁ বলো প্রো 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 এল গ্লো গ্লু হিসকে হ্যাঁ এটা ফুল মিনিং বলো প্রোটামিন পোলামিন অ্যালবুমিন গ্লোবিউলিন গ্লুটোলিন হিস্টোন আর স্ক্লেরোপ্রোটিন হ্যাঁ দুই একটা জায়গায় একটু ভুল হয়েছে সেটা একটু মিলায় নাও প্রোটামিন প্রোটামিন তারপর হচ্ছে প্রোলামিন প্রোলামিন তারপর হচ্ছে অ্যালবুমিন তুমি অ্যালবুলিন বলছো অ্যালবুমিন হ্যাঁ অ্যালবুমিন গ্লোবিউলিন গ্লোবিউলিন তারপরে গ্লুটেলিন লিন লিন গ্লুটেলিন গ্লুটেলিন হিস্টোন স্ক্লেরোপ্রোটিন একদম মুখস্থ করে ফেলতে হবে আচ্ছা এবার আসো যৌগিক প্রোটিনের নামগুলো লেখো নিউক্লিও প্রোটিন নিউক্লিও প্রোটিন লিপোপ্রোটিন লিপোপ্রোটিন গ্লাইকোপ্রোটিন ক্রোমোপ্রোটিন মেটালোপ্রোটিন ফসফোপ্রোটিন ফ্লাভোপ্রোটিন এই হচ্ছে সাতটা নাম কি কি নিউক্লিও প্রোটিন লিপোপ্রোটিন গ্লাইকোপ্রোটিন ক্রোমোপ্রোটিন মেটালোপ্রোটিন ফসফোপ্রোটিন আর ফ্লাভোপ্রোটিন নিউলি গ্লাইক্রো মেটাফসফ্লা নিউলি গ্লাইক্রো মেটাফসফ্লা নিউলি গ্লাইক্রো মেটাফসফ্লা ঠিক আছে আমি এখন একটা কাজ করি এই পুরোটার একসাথে একটা ছবি তুলে আমার শেয়ারে নিয়ে আসি দেখি সবাই ঠিক মতো লিখতে পারছি কিনা হ্যাঁ ঠিক আছে পুরো পেজটার ছবি একসাথে নিয়ে আসি দেখি আমরা পুরোটা সবাই লিখতে পারছি কিনা কোথাও কোনো ভুল হলো কিনা স্যার হ্যাঁ বলো স্যার যেটা আমি ওই লিপিড পড়ছিলাম ওই জায়গায় একটা আসলে না লাইপো প্রোটিন ওইটা বলছিলেন লাইপো আর লাইপো একই স্যার এই জায়গায় দিয়ে আবার লিপো প্রোটিন আসছে ওই নামটা মেলানোর জন্য এরকম লিখছি তুমি যদি নিউ এর পরে লাই বলো তাহলে বলতে লাই এর পরে আবার গ্লাই এসে যায় লিপো আর গ্লাই লাইপো একই এলাই তো এলাই এর উচ্চারণ অনেক সময় লিও বলা যায় লাইও বলা যায় লিপো প্রোটিন বললেও ভুল হবে না লাইপো প্রোটিন বললেও ভুল হবে না তুমি যদি পড়ো এরকম নিউ লাই গ্লাইক্রো ওটা উচ্চারণে একটু অসুবিধা হয় মেমোরি করতে অসুবিধা হয় এই জন্য এরকম দিচ্ছি আচ্ছা এখন পুরো পৃষ্ঠাটা দেখো তো একসাথে আসছে কিনা এবার সবাই মিলাও টেবিলটা সবাই তুলতে পারছি কিনা এই যে এটা হচ্ছে জীবদেহের কার্যক্রম ভেদে দুই প্রকার একটা হচ্ছে কি গাঠনিক প্রোটিন আর কার্যকরী প্রোটিন তারপরে খ হচ্ছে ভৌত গঠন ভেদে দুই প্রকার কি কি তন্তুময় প্রোটিন আর দানাদার প্রোটিন তারপরে গুণগত বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে দুই প্রকার কি কি প্রথম শ্রেণীর প্রোটিন দ্বিতীয় শ্রেণীর প্রোটিন তারপরে ঘ আণবিক গঠন ও দ্রবণীয়তার উপর ভিত্তি করে তিন প্রকার এক সরল প্রোটিন দুই যৌগিক প্রোটিন তিন উদ্ভূত প্রোটিন ঠিক আছে এবার আবার সরল প্রোটিনের আন্ডারে যে প্রকারভেদ গুলো আছে সেটা আমরা দেখলাম সরল প্রোটিনের মধ্যে আছে প্রো প্রো এল গ্লো গ্লু হিসকে তাহলে কি হলো প্রোটামিন প্রোলামিন অ্যালবুমিন গ্লোবিউলিন গ্লুটেলিন হিস্টোন স্ক্লেরোপ্রোটিন এবার আসো যৌগিক প্রোটিনের মধ্যে কি কি প্রকারভেদ আছে সাতটা নিউলি গ্লাইক্রো মেটাফসফ্লা নিউক্লিও প্রোটিন লিপোপ্রোটিন গ্লাইকোপ্রোটিন ফসফোপ্রোটিন মেটালোপ্রোটিন সরি ক্রোমোপ্রোটিন মেটালোপ্রোটিন ফসফোপ্রোটিন আর ফ্লাভোপ্রোটিন দেখো সবার মিলছে কিনা ঠিক আছে জি স্যার
এখন হ্যাঁ এখন আমরা কি করব, এখন আমরা এই টেবিল ধরে ধরে আস্তে আস্তে পড়তে শুরু করব। সবার প্রথম আমরা পড়ব এইটা, জীবদেহের কার্যক্রমের উপর ভিত্তি করে যে প্রোটিনের প্রকারভেদ এটা। তাহলে একটা কাজ করো, টেবিলের নিচে লিখতে শুরু করো ক, ক লেখো জীবদেহের কার্যক্রম ভেদে, এই কথাটা লেখো জীবদেহের কার্যক্রম ভেদে। এইভাবে লিখে যেরকম টেবিলে লিখছো ঠিক সেরকম লিখে আন্ডারলাইন করো। স্যার উদ্ভূত প্রোটিনের কোনো ভাগ নেই? না ওইটার ভাগ নাই। আচ্ছা ওটার উদাহরণ আছে পেপটোন আর প্রোটিওজ, সেটা কোনো প্রকারভেদ না, এটা উদাহরণ আর কি। আচ্ছা তো এবার লেখো জৈবিক কার্যক্রম ভেদে বা জীবদেহের কার্যক্রম ভেদে, যেভাবে লেখো ওই অনুযায়ী লিখে আন্ডারলাইন করো। আন্ডারলাইন করে হাইফেন দিয়ে লেখো, জীবদেহে কি ভূমিকা পালন করে তার উপর ভিত্তি করে প্রোটিন দুই প্রকার। জীবদেহে কি ভূমিকা পালন করে তার উপর ভিত্তি করে প্রোটিন দুই প্রকার, যথা নাম্বার ওয়ান বা এক নাম্বার লেখো গাঠনিক প্রোটিন। তোমার এই টেবিল আছে, টেবিল ধরে ধরে আমরা যাব, এবার আর পথ হারাবো না, টেবিল যেহেতু সামনে আছে পথ হারানোর সুযোগ নাই। হ্যাঁ অবশ্যই, এই টেবিল দেখো, জীব দেহে কি ভূমিকা পালন করে তার উপর ভিত্তি করে প্রোটিন দুই প্রকার, যথা এক গাঠনিক প্রোটিন, অর্থাৎ এইটা এটা এটা এখন পড়বো গাঠনিক প্রোটিন। জীব দেহে কি ভূমিকা পালন করে তার উপর ভিত্তি করে প্রোটিন দুই প্রকার, যথা এক গাঠনিক প্রোটিন। এখান থেকে আমরা সামনে আগাবো, ঠিক আছে? এবার আমি আবার খাতায় ফিরে যাই, আমার খাতায় ফিরে যাই, ভিডিও অন করে খাতায় নিয়ে যাচ্ছি তোমাদের। জীব দেহে কি ভূমিকা পালন করে তার উপর ভিত্তি করে প্রোটিন, এই যে জীবদেহের কার্যক্রম ভেদে ক, জীবদেহের কার্যক্রম ভেদে আন্ডারলাইন করে হাইফেন দিয়ে লেখো, জীব দেহে কি ভূমিকা পালন করে তার উপর ভিত্তি করে প্রোটিন দুই প্রকার, যথা নাম্বার ওয়ান গাঠনিক প্রোটিন, এইটা আমরা এখন লিখতে শুরু করব। আচ্ছা গাঠনিক প্রোটিন কথাটা লিখে আন্ডারলাইন করে হাইফেন দিয়ে লেখো, এই প্রকার প্রোটিন জীবদেহের বিভিন্ন অংশ তৈরিতে অংশগ্রহণ করে, এই প্রকার প্রোটিন জীবদেহের বিভিন্ন অংশ তৈরিতে, না জীবদেহের বিভিন্ন, জীবদেহের বিভিন্ন দরকার নেই, এই প্রকার প্রোটিন জীবদেহ তৈরিতে সরাসরি অংশগ্রহণ করে, এইভাবে লেখো, এই প্রকার প্রোটিন জীবদেহ তৈরিতে সরাসরি অংশগ্রহণ করে, এই প্রকার প্রোটিন জীবদেহ তৈরিতে সরাসরি অংশগ্রহণ করে, অর্থাৎ দেহটা তৈরি করে দেয়, পুরো দেহটা তৈরি করে দেয়। যেমন তোমার দেহের হাড় মাংস চামড়া বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ, কিডনি লিভার লাং যা কিছু আছে সবকিছুই কিন্তু কোনো না কোনো প্রোটিন দিয়ে তৈরি হয়েছে, সত্যি না মিথ্যা? তোমার দেহের প্রত্যেকটা পার্ট, তোমার ত্বক, তোমার কি বলা যায় তোমার মাসেল, তোমার বোন, তোমার লিগামেন্ট, তোমার টেন্ডন, এভরিথিং কোনো না কোনো প্রোটিন দিয়ে তৈরি হয়েছে। সেই প্রোটিন গুলোই হচ্ছে সব গাঠনিক প্রোটিন যা দিয়ে তোমার দেহ তৈরি হয়েছে। জীব দেহ তৈরিতে ডাইরেক্ট অংশগ্রহণ করে যে প্রোটিন তাদের বলে গাঠনিক প্রোটিন। এই প্রকার প্রোটিন জীব দেহ তৈরিতে সরাসরি অংশগ্রহণ করে, লিখছ? জি স্যার। দাড়ি সাথেই লেখো, যেমন কেরাটিন, এই দেখো কি লিখতেছি সাথে লেখো, যেমন কেরাটিন নামক প্রোটিন, কেরাটিন কেরাসিন না কিন্তু কেরাটিন, যেমন কেরাটিন নামক প্রোটিন প্রাণীর, যেমন কেরাটিন নামক প্রোটিন প্রাণীর, যেমন কেরাটিন নামক প্রোটিন প্রাণীর ত্বক, তারপর হচ্ছে শিং খুর নখ অস্থি তরুণাস্থি ইত্যাদি তৈরিতে অংশগ্রহণ করে। কেরাটিন নামক প্রোটিন প্রাণীর ত্বক শিং খুর নখ অস্থি তরুণাস্থি ইত্যাদি তৈরিতে অংশগ্রহণ করে, লিখছ? কেরাটিন নামক প্রোটিন প্রাণীর ত্বক শিং খুর নখ অস্থি তরুণাস্থি ইত্যাদি তৈরিতে অংশগ্রহণ করে, লিখছ? আচ্ছা ঠিক আছে, সাথেই লেখো অ্যাক্টিন
ও মায়োসিন নামক প্রোটিন অ্যাকটিন ও মায়োসিন নামক প্রোটিন মাংসপেশী তৈরিতে অংশগ্রহণ করে অ্যাকটিন ও মায়োসিন নামক প্রোটিন মাংসপেশী তৈরিতে অংশগ্রহণ করে অ্যাকটিন ও মায়োসিন নামক প্রোটিন মাংসপেশী তৈরিতে অংশগ্রহণ করে লিখছ আচ্ছা দাড়ি সাথে লেখো কোলাজেন COLLAGEN কোলাজেন নামক প্রোটিন প্রাণীর কোলাজেন নামক প্রোটিন প্রাণীর টেন্ডন ও লিগামেন্ট তৈরি করে টেন্ডন কাকে বলে লিগামেন্ট কাকে বলে জানো পেশির ওইগুলো হ্যাঁ একটু বলবো পরে আবার বলবো আমাদের তোমাদের একটা চ্যাপ্টার আছে অস্থি সেই চ্যাপ্টার যখন করবা তখন আবার এগুলো নিয়ে আরো কথা বলবো সেখানে এটা ধরো দুইটা হাড় তার জয়েন্ট হ্যাঁ বোন জয়েন্ট এই যেটা এটা মনে করো দুইটা হাড়ের জয়েন্ট এই দুইটা হাড়ের জয়েন্টের এখানে কতগুলো এরকমের ফাইবারের মতো শক্ত শক্ত থাকে এগুলোকে বলে লিগামেন্ট যেন হাড়ি দুইটা ডিসপ্লেস হয়ে না যায় অনেক সময় ছিঁড়ে যায় সেটার কথা ভিন্ন আর এই অস্থির সাথে তোমার মাংসের যে বেলি মাসল বেলি গুলো এরকম লাগানো থাকে হ্যাঁ এই যে এটা ধরো মাংস পেশি মাসল বেলি বলে তার দুই মাথা এরকম আবার লম্বা লম্বা ফাইবারের মতো থাকে তুমি যদি এই যে মুরগির রান টান খাও তখন দেখবা যে মাংসের বড় যে লম্বা ইয়েটা তার দুই মাথা এরকম সাদা কর্ডের মতো শক্ত থাকে এটাকে বলা হয় টেন্ডন এই টেন্ডন আর লিগামেন্ট তৈরিতে ব্যবহৃত হয় যে গাঠনিক প্রোটিন তার নাম হচ্ছে কোলাজেন বুঝছো না বোঝো নাই সেটাই বলা হচ্ছে লিগামেন্ট 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 এবং টেন্ডন তৈরিতে ব্যবহৃত হয় যে গাঠনিক প্রোটিন তার নাম হচ্ছে কোলাজেন আবার ত্বক মানে চামড়া শিং খুর নখ হাড় তরুণাস্থি এইসব জায়গার মধ্যে যে গাঠনিক প্রোটিন ব্যবহৃত হয় তার নাম কেরাটিন আবার মাংস পেশি তৈরিতে যে গাঠনিক প্রোটিন ব্যবহৃত হয় তার নাম অ্যাকটিন এবং মায়োসিন এগুলো নিয়ে সামনে আরো ডিটেলস পাওয়া যাবে তো আপাতত এটুকুই থাকুক আজকে নাকি ঠিক আছে আর তোমরা ক্লাস বন্ধ দিবা না এটা আমার